অমুক পিসায় বলেছে, অমুক হুজুর বলেছে, অমুক আকাবির বলেছে, অমুক বুজুরগানের দিন বলেছে, অমুক মুফতি সাহেব বলেছে, বাপদাদারা করে এসেছে, সমাজে চলছে, এর নাম ইসলাম নয়। ইসলাম হচ্ছে আল্লাহ বলেছেন, আল্লাহ রসুল বলেছেন, ইসলাম হচ্ছে কোরআনে আছে, নবীর হাদিসে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিলেন, কেন এগুলো ধরে পড়ে আছে? তখনকার যুগের মোর্শেকরা বলছে, ওয়াজাদনা আবানা আলা আবিদিন, বাপদাদাদেরকে পেয়েছি, এটাই করছে। সবার তো হাজির, ইব্রাহিম আলাইহিসসালাম একের পরে এক তার দাওয়াতি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। নমরুদ দেখছি যে যেইভাবে সে মানুষকে তাওহীদের দাওয়াত দিচ্ছে, আমার রাজত্ব তো ঠিক থাকবে না, কি করতে হবে? ইব্রাহিম আলাইহিসসালামকে ডাকলেন, ডেকে তার সঙ্গে বাক বিতণ্ডা একটু তর্ক বিতর্ক অনুষ্ঠানের ব্যবস্থা করলেন। একের পর এক কথা ইব্রাহিম আলাইহিসসালামকে জিজ্ঞেস করলেন, তোমার রবকে? বলছে, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব হচ্ছেন তিনি যিনি মানুষকে জীবিত করেন, জীবন দেন আর মৃত্যু দেন। নমরুদ বলল, ওহী ওয়া উমীত, ওই জীবন মৃত্যু তো বেড়া আমিও দিই। বলছে, কেমনে দেন? সে একজন নিরপরাধ ব্যক্তিকে ধরে নিয়ে এসে তাকে হত্যা করে বলছে, দেখো এ লোকটা জীবিত ছিল, আমি তাকে হত্যা করেছি। আরেকজনকে যার হত্যা করার কথা ফাঁসির আসামি, তাকে ধরে নিয়ে এসে মুক্ত করে দিয়ে বলছে, বলছে দেখো আমি জীবন দিই, নাউজুবিল্লাহ। করেন ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, বুঝছি, ওরা বাইং মাসের মতো সাইদিয়া ধরতে হবে, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুল বা